আজকে আমরা জানব বাংলাদেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান করা পাঁচজন ব্যাটসম্যান। বিপরীত টিভি, সত্য সব সময়। পাঁচ নম্বর স্থানে আছেন সৌম্য সরকার। 14 ম্যাচ 14 ইনিংস, 341 রান, 24.36 এভারেজ, 50 করেন একটি, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ স্কোর 51। চার নম্বর স্থানে আছেন মাহমুদুল্লাহ। 19 ম্যাচ 16 ইনিংস, 657 রান, 54.75 এভারেজ, 50 করেন দুইটি, সেঞ্চুরি করেন দুইটি, সর্বোচ্চ স্কোর অপরাজিত 128। তিন নম্বর স্থানে আছেন তামিম ইকবাল। 29 ম্যাচ 29 ইনিংস, 718 রান, 24.75 এভারেজ, 50 করেন চারটি, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ স্কোর 95। দুই নম্বর স্থানে আছেন মুশফিকুর রহিম। 32 ম্যাচ 31 ইনিংস, 996 রান, 39.84 এভারেজ, 50 করেন আটটি, সেঞ্চুরি করেন একটি, সর্বোচ্চ স্কোর অপরাজিত 102। এক নম্বর স্থানে আছেন সাকিব আল হাসান। 32 ম্যাচ 32 ইনিংস, 1201 রান, 42.89 এভারেজ, 50 করেন ছয়টি, সেঞ্চুরি করেন দুইটি এবং সর্বোচ্চ স্কোর অপরাজিত 124।